কৈলাস পর্বত হিন্দু মতে যা কিনা খোদ ঈশ্বরের বাসভূমি। এখান দিয়েই নাকি স্বর্গে আহরণের পথ। হিন্দুদের কাছে গোটা হিমালয়ে পর্বতমালার মধ্যেই কৈলাসের আকর্ষণ সবচেয়ে বেশি। রহস্যময় এই পর্বতের আকর্ষণে যুগ যুগ ধরে মানুষ কৈলাস পর্বতের পদতলে আসেন। আজকের এই এপিসোডে আপনাদের জানাতে চলেছি কৈলাসের বিভিন্ন রহস্যময় ঘটনা এবং বিভিন্ন অলৌকিক তথ্য সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। রহস্যকেরা দুর্গম এই পর্বত সম্পর্কে এখনো পর্যন্ত অনেক কিছুই জানা যায়নি। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট উপরে অবস্থিত কৈলাস হিন্দু সম্প্রদায় ছাড়াও বৌদ্ধদের কাছেও অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। কৈলাস পর্বতের বেশিরভাগটাই এখনো পর্যন্ত রহস্যের অন্ধকারে ঘেরা। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই পর্বতের বেশিরভাগ অঞ্চলেই যাওয়া সম্ভব হয় না। ঠিক পিরামিডের আকারের এই পাহাড়ের অনেক প্রাচীন গুহা রয়েছে, যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী মানস সরোবর যাত্রা করেন। তবে অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প সংখ্যক মানুষই সেখানে পৌঁছতে পারে। তবে কৈলাস পর্বতের শৃঙ্গে এখনো পর্যন্ত কেউ উঠতে পারেননি বা পৌঁছতে পারেননি। এই নির্দিষ্ট পয়েন্টের পর যাওয়া সেখানে নিষেধ। হিন্দু মতে মাউন্ট মেরুর একটি অংশ হল কৈলাস পর্বত। কৈলাস পর্বতের শীর্ষে ওঠার জন্য আগে কয়েকজন পর্বতারোহী চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই তা সম্ভব করে উঠতে পারেননি। হিন্দু ধর্ম অনুযায়ী কৈলাস পর্বতে যেহেতু মহাদেবের বাস, তাই সেখানে কারোরই আহরণ করা উচিত নয়। কৈলাস পর্বতের পদতল পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। তিব্বতি লোককথা অনুযায়ী মিলারেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী একবার কৈলাস পর্বতের শীর্ষে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে সাবধান করে দেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই ভালো। ঈশ্বরের বাসস্থানে গিয়ে ঈশ্বরকে বিরক্ত করা ঠিক নয় বলে তিনি জানিয়েছিলেন। মানস সরোবর ছাড়াও কৈলাস পর্বতের নিচে রয়েছে আরও একটি অপরূপ সুন্দর হৃদরাক্ষস তাল। 14,950 ফুট উপরে অবস্থিত মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। আরও একটি আশ্চর্যের বিষয়, যত জোরেই হাওয়া থাকুক মানস সরোবরের জল সবসময় শান্ত, কিন্তু রাক্ষসতালের জল সবসময় অশান্ত থাকে। শিবকে প্রসন্ন করার জন্য রাক্ষসরাজ রাবণ যে প্রখর তপস্যা করেছিলেন তার থেকেই এই রাক্ষসতালের সৃষ্টি বলে মনে করা হয়। সেই কারণেই এই হ্রদের জল অশান্ত। এই হ্রদের জল নোনতা এবং এখানে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী দেখা যায় না। কৈলাস পর্বতকেই পৃথিবীর কেন্দ্র বলে মনে করা হয়। কৈলাস পর্বত কসমিক অ্যাক্সিস বা ওয়ার্ল্ড পিলার নামেও পরিচিত। কৈলাস পর্বতেই স্বর্গ এসে পৃথিবীতে মিশেছে বলে বিশ্বাস করা হয়। অনেকে বলে থাকেন কৈলাস পর্বত থেকে ফেরার পরে হঠাৎ করে চুল ও নখ বেশ কিছুটা বড় হয়ে যায়। আবার কথিত আছে যে একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন, সঙ্গে সঙ্গেই তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং এর এক বছর পরেই বয়সজনিত কারণে মৃত্যুও হয় তাদের। আজকে আপনারা শুনলেন কৈলাস পর্বতের বিভিন্ন অলৌকিক ঘটনা সম্পর্কে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি ফিরে আসছি। পাশে থাকার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।